মাছের উপর যে সিরিজটা শুরু করেছিলাম সেই সিরিজটার আজকে সেকেন্ড পার্ট। আজকে একটা অন্য ক্যাটাগরির মাছ নিয়ে ডিসকাস করব, কিন্তু তার আগে বলে নিই এই মাছটা যে ক্যাটাগরিটা আজকে বলবো সেই ক্যাটাগরির মাছটা কিন্তু 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। আর সেই জন্য কিছু কিছু কান্ট্রিতে এটাকে থার্ড জেনারেশন ফিশও বলে। মানে আজকে যদি আমি পোষা শুরু করি আর কি রাখা শুরু করি, তাহলে আমার নাতিরা পর্যন্ত কিন্তু সেই ফিশটা দেখতে পাবে যদি ঠিকঠাকভাবে মেনটেন করে রাখা যায় মাছটাকে। আজকে কি ক্যাটাগরির ফিস নিয়ে বলবো, অবশ্যই এটা যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায় তাহলে ইন্ডিয়াতে এর ব্রিডিং কিন্তু স্টার্ট হয়নি। ব্রিডিংটা স্টার্ট হয়েছিল জাপানে, আমুর কই টাইপের একটা মাছ আছে সেখান থেকে ব্রিডিংটা স্টার্ট হয়। যদিও আস্তে আস্তে সেটা ইন্ডিয়াতে চলে আসে, এখন ইন্ডিয়াতেও ব্রিডিং হচ্ছে। যদিও ইন্ডিয়াতে 3 থেকে 4 রকম ক্যাটাগরিরই পাওয়া যায় খালি, সেটা পরে বলছি। সব রকম ক্যাটাগরি এখানে অ্যাভেলেবেল নেই, পারলে কেউ ওখান থেকে আনায় বাট সেটা আলাদা ম্যাটার। এটা কিন্তু ঘরে রাখা খুব শুভ, মানে এই ক্যাটাগরির মাছটা আর কি, কই কার্প যেটা আমরা বলি। যদি এর টাইপ আর কালার সম্পর্কে বলতে যাই, তো আমাদের যেখানে জাপানে প্রথম ব্রিডিং হয়েছিল সেখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস টাইপ আছে, আর প্রত্যেকটা টাইপ অনুযায়ী আলাদা আলাদা কালারের পাওয়া যায়। কিন্তু ইন্ডিয়ায় ম্যাক্সিমাম 3 থেকে 4 রকম, আর তার মধ্যে কয়েকটা কমন বলছি কালার, সেটা হচ্ছে মার্বেল, মিরার আর বাটারফ্লাই, এই কয়েকটাই বেশিরভাগ দেখা যায়। এছাড়াও আরো কিছু কিছু পাওয়া যায় কিন্তু সেটা খুবই রেয়ার। ওই কার্প যে ফিশটা আছে, এই ফিশটা ট্যাঙ্ক সেটআপ যদি বলতে চাই, তাহলে এটা কিন্তু জিগলেট ক্যাটাগরির মাছের মতো তলা থেকে মাটি বা পাথর যাই দাও না কেন তোলা শুরু করে। সো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম একদমই চলবে না, নর্মাল হার্ডস্কেপ অথবা বিয়ার বটম ট্যাঙ্ক সব থেকে ভালো এদের জন্য, কারণ এরা খায় বেশি, সো ওয়েস্টেজও বেশি। আর সেই জন্য আর কি, মানে বিয়ার বটম রাখলে ক্লিয়ার করতে সুবিধা, অন্য কিছু না, মানে মেনটেন্যান্স কমানোর জন্য অনেকে বিয়ার বটম রাখে, কিন্তু সেটাই পারফেক্ট। যদি এছাড়াও অ্যাকোয়ারিয়াম সাজানোর হয় তাহলে নর্মাল হার্ডস্কেপ করতে পারো। যদিও এই ফিশটা কিন্তু অ্যাকোয়ারিয়াম ফিশ না, আমি প্রথমেই বলছি এই ফিশটা কিন্তু পন্ডের জন্যই ব্রিডিং করা হয়েছিল। আসলে আমরা মানুষ পন্ডে থাকে, বিভিন্ন রকম কালার দেখতে ভালো লাগে, সেটার বাচ্চা হলে সেটাকে তুলে নিয়ে এসে অ্যাকোয়ারিয়ামে কেউ ফার্স্ট রাখা শুরু করে, দিয়ে সেই থেকেই অ্যাকোয়ারিয়াম ফিশ এটা হয়ে গেছে। আর যেহেতু এটা পন্ড ফিশ, সো অ্যাকোয়ারিয়ামের ভেতরেও কিন্তু সেম পন্ডের মতো স্পেসটা রাখতে হবে, তাই বললে তো আর 10 ফিট 12 ফিট অ্যাকোয়ারিয়াম সম্ভব না, বাট কম পরিমাণে রেখে বড় অ্যাকোয়ারিয়ামের মধ্যে সেটা কিন্তু করা সম্ভব। মানে মিনিমাম 2 ফিট থেকে স্টার্ট করে 3 ফিট 4 ফিট 5 ফিট অ্যাকোয়ারিয়ামে এটা 4 থেকে 5টা রাখলে মোটামুটি বায়োলোড কম থাকে, যাতে যতটা কমানো যায় বায়োলোড সেই হিসেবে রাখা যেতেই পারে। আর শুধু তাই নয়, ডেপথটাও কিন্তু খেয়াল রাখতে হবে, অ্যাকোয়ারিয়ামের ডেপথ যেন যথেষ্ট বেশি হয়। আর নিচের দিকটা যদি একটু ডার্ক করা যায়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পেপারটা এমনভাবে মারলাম যেন ডার্ক কালারের হয়, তো তাহলে কি হয় ওদের যেরকম পুকুরে যখন একটু স্ট্রেস হয় মাছেদের, নিচে গিয়ে বসে ওরা কিন্তু স্ট্রেসটা রিলিজ করে। তো সেম ব্যাপার অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে, যদি কিছুভাবে স্ট্রেস হয় তো স্ট্রেসটা রিলিজ করার জন্য যাতে নিচে গিয়ে ওরা বসতে পারে। এবার তোমাদের সাথে আমি সব থেকে ভাইটাল পয়েন্টটা ডিসকাস করব, যে মাছটা কিভাবে পারচেজ করবে। অ্যাকচুয়ালি এই কার্প কিন্তু অনেকটাই গোল্ড ফিশের ধরনের, মানে গোল্ড ফিশ যেরকম ডিজিজে ভর্তি ততটা না হলেও এই মাছের মধ্যেও কিন্তু ডিজিজের প্রকোপটা খুব বেশি রয়েছে, তো সেইটা সম্পর্কে আমি পরে আলোচনা করছি। কিন্তু কেনার সময়তে যাতে আমরা সুস্থ মাছটা কিনে ঘরে আনতে পারি সেইটা কিভাবে বুঝে কিনবো সেটাই আমি তোমাদের সাথে এখন ডিসকাস করবো। সবার প্রথম আমরা ফিশের সুইম দেখে বুঝবো, এই যখন ওরা সাঁতারটা কাটছে যেন একদম স্মুথলি সাঁতার কাটছে। ফ্লোটিং করার সময় যদি কিছুভাবে ডিসব্যালেন্স হয় তাহলে কিন্তু সেই ফিশটা ঘরে আনা ঠিক হবে না। 2 নম্বর পয়েন্ট হলো বডি শাইন, মাছ যত চকচকে হবে, গ্লেজি হবে, মানে দেখলেই একটা চোখে প্রথম অ্যাট্রাকশন যে মাছটা কি গ্লেজি, সেই ভাবটা যেন বজায় থাকে। আর তার সাথে লিনিয়ার বডি ব্যালেন্সটা যেন ঠিক থাকে, সেইটা দেখে একটা মাছ কিন্তু সহজেই আমরা পারচেজ করতে পারি। এরপর আরো আর একটা জিনিস, 3 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ডাক্তাররা কোনো শরীর খারাপ হলে আমরা যখন যাই ডাক্তারখানায় চোখগুলো টেনে টেনে দেখে, ওটা কিন্তু আমাদের চোখটা দেখলে ওরা বুঝতে পারে যে ব্লাড সার্কুলেশন কেমন আছে সমস্ত কিছু। তো সেরকম মাছও কিন্তু পারচেজ করার সময় অবশ্যই চোখটা ভালো মতন দেখবে, চোখটা একটু হালকা সাদা ভাব বা ঘোলাটে বা ক্লাউডি আই যেটাকে বলা হয় সেরকম ভাব যেন মাছের না থাকে, দুটো চোখই যেন একদম পরিষ্কার উজ্জ্বল হয়।
আর লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে মাছেদের যে ফিনস, অর্থাৎ কৈকার্পের ফিনস গুলোই তো খুব সুন্দর বাহার একটা, তো ফিনস আর তার সাথে টেল দুটোই যেন একদম সম্পূর্ণ গোটা থাকে, মানে এন্ডিং লাইন পর্যন্ত যেন কোনোভাবে কাট বা ছিঁড়ে গেছে এরকম ধরনের নিয়োরা ধারে জানতে হবে কোনো না কোনো প্রবলেম রয়েছে। এগুলো ছিল বেসিক কিছু পয়েন্ট যেগুলো পারচেজ করার সময় অবশ্যই খেয়াল রাখা উচিত। এছাড়াও আরও কয়েকটা পয়েন্ট রয়েছে যার কাছ থেকে আমি পারচেজ করছি সে কীরকমভাবে মাছটাকে মেনটেন করছে, মানে তার ওয়াটারের কন্ডিশান কীরকম। যেহেতু এটা পন্ডের মাছ বুঝতেই পারছো ওয়াটার কতটা ফ্রেশ রাখা দরকার, মানে একটা পন্ডের যা যে পরিমাণ জল থাকে সেই পরিমাণ জল তো আর অ্যাকোরিয়ামে রাখা সম্ভব নয়, বাট সেটাকে পার ডে ক্লিয়ার করাটা সম্ভব। সেই জন্য বলছি সেখানে জল যেন খুব পরিষ্কার থাকে। আর সেকেন্ড পয়েন্ট হলো গুড কোয়ালিটি ফুড, মানে অ্যাকচুয়াল এদের খুব বেশি হাই প্রোটিন খাবার দরকার হয় না যেহেতু এটা পন্ডের ফিশ, কিন্তু ফাইবারটা এদের জন্য খুব দরকার। প্রোটিনের পরিমাণ মোটামুটি 30-40% হলেই চলে যায়, বাট ফাইবারটা খুব ভালো হওয়া দরকার। ফ্লোটিং ফুড এদেরকে পন্ডের জন্য ফ্লোটিং ফুডই খাওয়ায়, বাট খুব বেশি ফ্লোটিং ফুড অ্যাকোরিয়ামে ইউজ করাটা ঠিক না, যেহেতু অ্যাকোরিয়ামে একটা লিমিটেড ওয়াটার থাকে, তাই সুইম ব্লাডার ডিজিজ কিন্তু এদের অ্যাটাক করতেই পারে যে কোনো মুহূর্তে যদি ফ্লোটিং ফুড খাওয়ায়। তাই শ্রিঙ্কিং ফুড দাও, প্যালেটস দাও, বাট শ্রিঙ্কিং হয় যেন সেটা। যেহেতু এটা পন্ডের ফিশ ফিল্ট্রেশন কিন্তু খুব বেশি ভাইটাল, মানে অ্যাকোরিয়ামের জন্য আর কি, অ্যাকোরিয়ামে যদি রাখতে চাও তাহলে ফিল্ট্রেশনটা অবশ্যই খুব ভালো কোয়ালিটির হতে হবে। টপ ফিল্টার ইউজ করতে পারো, পাওয়ার ফিল্টার ইউজ করতে পারো, সমস্ত রকম, বাট সেটা 3 ফিটের ওপরের অ্যাকোরিয়ামে, 3 ফিট, 3.5 ফিট, 4 ফিট, 5 ফিটের অ্যাকোরিয়ামে টপ ফিল্টার পাওয়ার ফিল্টার যা খুশি ইউজ করো কোনো প্রবলেম নেই, কিন্তু মাছের সাইজটা যেন একটু বড় হয় তার সঙ্গে। আর যদি 2 ফিটের ট্যাঙ্কে রাখতে চাও তাহলে আমি বলবো শুধুমাত্র স্পঞ্জ ফিল্টার ইউজ করো, পাওয়ার ফিল্টার একটা ইউজ করতে পারো, বাট সেটা যখন জল প্রচুর একটু ডাস্টি টাইপের হয়ে যাবে তখন সেটা চালাও, তাছাড়া পাওয়ার ফিল্টার 2 ফিটের ট্যাঙ্কে চালিও না। শুধু ফিল্ট্রেশন হলে হবে না, ফিল্ট্রেশনের সঙ্গে গুড কোয়ালিটি বায়োমিডিয়া ইউজ করো, যেরকম সিরামিক রিং ইউজ করতে পারো, বায়োবল ইউজ করতে পারো, অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করতে পারো। অ্যাক্টিভেটেড কার্বনটা 1 বছর চলে, বাট বায়োবল আর সিরামিক রিং এগুলো কিন্তু 3-4 মাস ছাড়া চেঞ্জ করে দেওয়া উচিত। যদি পারমানেন্টলি চাও বায়োমিডিয়া তাহলে এপিআই বা এডিএ যে কোনো একটা কিছু ইউজ করতে পারো, সেটা যে যার পারচেস। আমি আগে অনেক ভিডিও বানিয়েছি, অনেক কিছু বলেছি, সেগুলোর ব্যাপারে ডিটেলসে বলবো না, তবে আমার রেকমেন্ডেশন এপিআই, কারণ ওটা বেস্ট। এবার আমি তোমাদের সাথে ডিসকাস করব ডিজিজ সম্পর্কে। এই মাছেদের 90% যে ডিজিজটা সম্পর্কে আমি বলবো সেটা ওদের ডিএনএতেই রয়েছে, মানে বংশগত রোগ আর কি যেটাকে বলে, তো সেই জিনিসটা আগাগোড়াই রয়েছে। ইমিউনিটির মাধ্যমে এটাকে আমরা রিলিজ করতে পারি, কমাতে পারি পরিমাণে, কিন্তু সেটা পরে বলছি। তার আগে আমি বলে দিই এদের মধ্যে যেটা মেনলি দেখা যায় স্লিপিং সিকনেস, যেটাতে করে ওরা আলাদাভাবে অন্য মাছেদের থেকে সেপারেটলি নিচে গিয়ে একটু কোণে বসে থাকবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, অতটা ভালো ফ্লোটিং করবে না, ফ্লোটিং করলেও সেটা উল্টোভাবে ফ্লোটিং করবে বা উল্টোভাবে বসবে, মোটমাট একটু ব্যবহারেতে অনেক সমস্ত মাছের থেকে অন্যরকম ধরনের প্রতিক্রিয়া পাবে। প্রাইমারি তো একটা রোগের কথা তোমাদের বললাম যেটা মেনলি দেখা যায়, এবার সেকেন্ডারি কয়েকটা রোগ বলছি যেগুলোতেও কিন্তু বুঝতে পারবে যে মাছটা অসুস্থ। এটা হচ্ছে চোখটা ঘোলাটে হবে বা ক্লাউডি আই যেটাকে আমরা বলি, সেটা ল্যাজ বা পাখনা যে কোনোই বলো সেই ফিনসটা কাট হবে, অনেক সময় খসেও পড়তে পারে অথবা নিজে থেকেই পচনের ফলে আস্তে আস্তে ওটা ছোট হয়ে যেতে পারে। তো এইভাবে ফিনস কাট এটা দেখেও বুঝতে পারো। আর মাছের গায়ের যে উজ্জ্বলতা যেটা দেখে আমরা পারচেজের করার কথা বলছিলাম, সেই উজ্জ্বলতাটা কিন্তু ফেড হয়ে যাবে, অতটা উজ্জ্বলত ভাবটা থাকবে না। আরও দুটো জিনিস বলে রাখি, আনব্যালেন্সড মুভমেন্ট হবে, মুভমেন্টের মধ্যে ওদের কোনো স্মুথনেস থাকবে না। আর একটা হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট, যেটা জানি আমরা ওরা যখন ঘুরে বেড়ায় সুতোর মতো যদি সাদা সাদা ঝোলে তখনই বোঝা যাবে ওদের পেটে প্যারাসাইট রয়েছে। একটা কথা বলে রাখি, যখন আমাদের অ্যাকোরিয়ামের ফিশ মানে আমাদের শখের ভালোবাসার জিনিসদের যদি আমরা ওরকমভাবে দেখি কোনোরকম অসুস্থতায় ভুগতে খুবই কষ্ট হয়, যতটা পারি অনলাইন থেকেও পারচেস করি, আবার কখনো কখনো ভ্যাটের সাথেও কথা বলি, আবার দোকানে গিয়েও বলি, সিমটমগুলো বলি, বলার পর ওরা একটা বলে যে এগুলো ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশান, ব্যাকটেরিয়াল ইনফেকশান, তো বলে বিভিন্ন রকমের মেডিসিন দেয়। তো সেই মেডিসিন এনে যখন আমরা ওয়াটারে দিই বা খাবারে যে কোনোভাবে আমরা দিই, তো সেগুলো কিন্তু সবই এই সেকেন্ডারি স্টেজটাকে ওভারকাম করতে পারে, যেগুলো আমি শেষের দিকে দ্বিতীয় স্তরে বললাম সেইগুলো। কিন্তু ফার্স্ট বা প্রাইমারি যেটা রোগ স্লিপিং সিকনেস, এটা কিন্তু কখনোই মেডিসিন দিয়ে করা সম্ভব না।
এটার জন্য একমাত্র যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ইমিউনিটিটা বুস্ট আপ করতে পারি, কারণ এটা তো ওদের জেনেটিক প্রবলেম স্লিপিং সিকনেসটা। তো এটা শুধুমাত্র ইমিউনিটি বুস্ট আপ, তো ভালো ফুড হবে, গুড ফুড হবে, জল খুব ভালো পরিষ্কার রাখা, নিত্য দিন 10% করে জল বের করে দেওয়া ট্যাঙ্কের, আবার নতুন যে রিফিল করছে জলটা সেটা যেন একদম পরিষ্কার হয় সেটা খেয়াল করতে হবে, 10-12 দিনের মাথায় 50% করে জল চেঞ্জ করে, তো জলটা মোটামুটি যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু মাছ সুস্থ থাকবে, কোনো রকম ইনফেকশন আসবে না মাছেদের। কিন্তু অনেক সময়তেই সমস্ত কিছু মেনটেন করার পরেও এক এক সময় কিন্তু মাছেদের মধ্যে ডিজিজ চলেই আসে, যেহেতু এদের একটা ডিএনএ গত ব্যাপার। তো চলে এলে কি করব, সঙ্গে সঙ্গে তো সেই মাছটাকে সেপারেট করবে, কারণ একটা যখনই বুঝতে পারছো কোনো রকম অন্য ধরনের সিমটম দেখছো মাছেদের মধ্যে, তখনই জানবে এই সিমটমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি, এই ট্যাঙ্কের জলটা একই রয়েছে, সেই ট্যাঙ্কের জলের মাধ্যমে অন্য মাছেদেরকেও চলে যাবে। যেমন যার শরীর খারাপ হচ্ছে সে যখন একটুখানি অন্যরকমভাবে মুভমেন্ট করবে বা অসুস্থ যেহেতু কোণে গিয়ে বসে থাকবে, অন্য মাছেরা গিয়ে কিন্তু তাকে সমানে পিঞ্চ করে, সমানে নিপ করে, তো এই নিপ করতে করতে ওর যে গায়ের যত ডিজিজটা সেটা কিন্তু নিপ করার মাধ্যমে ওদের শরীরেও যাচ্ছে, আর তার সাথে জলটাতে এক রয়েইছে, তার মধ্যেই ওরাও খাবার খাচ্ছে সুইম করছে, তো খুব তাড়াতাড়ি কী হবে ডিজিজটা ছড়িয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে একটা মাছ অসুস্থ হলে তাকে আগে সেপারেট করো, অন্য ট্যাঙ্ক বানাও, হসপিটাল ট্যাঙ্ক ছোট ট্যাঙ্কের মধ্যে, সেখানে তার ট্রিটমেন্ট করো, চেষ্টা করো তাকে সুস্থ করে তোলা, আর অবশ্যই এই ট্যাঙ্কের জলটা কিন্তু সঙ্গে সঙ্গে বদলে দাও। লাস্ট একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে হিটার। হিটারটা কিন্তু বর্ষাকাল আর শীতকালে এই দুটো কালে কিন্তু অবশ্যই মাস্ট। হিটার সবসময় অন করে রাখো, 28 degrees দিয়ে রাখো, ওটা মাছেদের জন্য হেলদি একটা ওয়াটার টেম্পারেচার। তো আরও আর একটা জিনিস, সেটা হচ্ছে খাবার, ফুড হ্যাবিট তো বলেছি গুড কোয়ালিটির দিতে, কিন্তু প্রত্যেক দিন খাবারের মধ্যেও একদিন ব্রেক দেওয়া দরকার। তো মাসে 2-15 অন্তর চেষ্টা করো খাবার না দিয়ে আগের দিন পরের দিন ম্যাগনেসিয়াম সালফেট দিতে, সেই দিনও কিন্তু খাবার দিও না, সেই দিনটা বাদ দিয়ে পরের দিন আবার খাবার দেবে, তাহলে ওদের পেটের মধ্যে যদি কোনো প্যারাসাইট হয়েও থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, মাছ সুস্থ থাকবে। একদিন না খেলে মাছের কিছু হবে না, কিন্তু ওভার ফিডিং করালে মাছের প্রবলেম হতে পারে। কার্ব সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট আশা করে দিয়ে দিয়েছি, এবার যদি কিছু কোশ্চেন থাকে, আরও অনেক কিছু যেগুলো বাদ পড়েছে সেগুলো একটা ভিডিওতে কভার করা সম্ভব না, অনেকেরই অনেক রকম কোশ্চেন আছে যেগুলো আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমামলি যতটা আমাদের জানা আছে। সো কমেন্ট বক্স ফাঁকাই আছে, জানাতে পারো কমেন্ট বক্সে, কোনো অসুবিধা নেই, সাধ্যমতো চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আগামী দিন একটা ভিডিও আসছে যেটা থাকবে মানে ফাইটার সম্পর্কে আর কি, ফিমেল হোক মেল হোক সব রকম ফাইটার সম্পর্কে ডিটেলস থাকবে, যেরকম প্রত্যেকটা মাঝে ডিটেলস আমরা ডিসক্রাইব করছি সেরকমভাবে ফাইটার সম্পর্কেও ডিসক্রাইব করবো। সো আজকের মতো টাটা, I've changed for the better this time, I thought I would never be fine, I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright.